প্রথমে এই যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্ত চলছে এবং এই তদন্তে যেটা দেখা যাচ্ছে আজ সকাল থেকেই যথেষ্ট তৎপর রয়েছেন ইডি আধিকারিকরা। কলকাতার 9টি জায়গায় খানা তল্লাশি চলছে, যার মধ্যে মানিকতলার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও চলছে তল্লাশি, এমনটাই জানা গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের 9 জায়গায় হানা ইডির, মানিকতলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়ি ও অফিসে তল্লাশি, বড়বাজারের একটি অফিসেও ছানবিন, সব মিলিয়ে কলকাতার 9 জায়গায় চলছে তল্লাশি। মানিকতলায় সুবোধ সাচার, অশোক ইয়াদুল নামে দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। আপনাদের আবারও জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই শহরের 9 জায়গায় খানা তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে 9টি জায়গায় তারা খানা তল্লাশি চালাচ্ছেন এবং মানিকতলার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। যেটা জানা যাচ্ছে যে তার নাম সুবোধ সাচার এবং অশোক ইয়াদুম নামে আরও এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর এ ব্যাপারে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ চিকু। চিকু, তোমার কাছে জানতে চাইবো যে কি কারণে এই খানা তল্লাশি এবং যে দুই ব্যবসায়ীর নাম উঠে আছে, কোন সূত্র ধরে তাদের বাড়িতে আজ খানা তল্লাশি চলছে? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান ইডি। বড়বাজারে চার্টার অ্যাকাউন্টেন্ট অফিস 303 নম্বর বাইপাসে বেঙ্গল কেমিক্যাল ইডির হানা, মানিকতলায় মণিকলা অবস্থান নামে তল্লাশি, সেখানে সুবোধ সাচার অশোক সাচারের বাড়িতে। সকাল থেকে একসঙ্গে 9টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চার্টার অ্যাকাউন্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলায়। এছাড়া বড় বাজারে একটি অফিসে তল্লাশি এবং ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অর্ডার কপি নিয়ে এই তল্লাশি অভিযান কলকাতা সব মিলিয়ে 9টি জায়গায় তল্লাশি। মানিকতলায় দুজনের ফ্ল্যাটে তল্লাশি চলছে, সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা, এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রতিক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রের খবর। সেই কারণে আদৌ তাদের মধ্যে কালো টাকা সাদা করা হয়েছে কিনা সেটা জিজ্ঞাসাবাদ যেমন করা হবে, পাশাপাশি খতিয়ে দেখা হবে এই সমস্ত বিষয়টিকে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের 9 জায়গায় ইতিমধ্যেই খানা তল্লাশি চলছে। আমরা জানি যে কোর্টের তরফে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে, চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে এই নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেই মতো দেখা যাচ্ছে আজ সকাল থেকেই যথেষ্ট তৎপর রয়েছেন ইডি আধিকারিকরা। শহরের 9টি জায়গায় তারা খানা তল্লাশি চালাচ্ছেন, তার মধ্যে মানিকতলার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি ও অফিসে চলছে তল্লাশি, এর পাশাপাশি বড়বাজারের একটি অফিসেও ছানবিন চলছে। এবং মানিকতলার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে নাম জানা যাচ্ছে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুল নামে আরও এক ব্যবসায়ীর বাড়িতেও খানা তল্লাশি চলছে। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল, তোমার কাছে জানতে চাইবো যে কোন সূত্র ধরে এই দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে খানা তল্লাশি, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, বিষয়টি হচ্ছে যে এই যেহেতু আদালতের নির্দেশ যে ডিসেম্বরের মধ্যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই যে মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন ইডি আধিকারিকরা, সেটা কিন্তু ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। সে কারণে কিন্তু ডিসেম্বর আজকে প্রায় শেষের দিকে, প্রায় ডিসেম্বরের শেষ, সেখানে দেখা গেল যে এই যে ইডি আধিকারিকরা তারা কিন্তু একেবারে তৎপর হয়ে উঠেছে। একযোগে কলকাতার 9টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকজনকে তারা তার অফিসে, চার্টার অ্যাকাউন্টেন্টের অফিসে এবং দুই ব্যক্তির ফ্ল্যাটে তারা একযোগে তল্লাশি করছে। পাশাপাশি কিন্তু আরও 9টি জায়গা, আরও 7টি জায়গায় তারা তল্লাশি করছেন। এইখানে যেই বিষয়টা হচ্ছে, যারা এখনও পর্যন্ত অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের থেকে যে সমস্ত নথিগুলো পাওয়া যাচ্ছে সেই নথির ভিত্তিতেই কিন্তু এই সমস্ত এই ব্যবসায়ী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের তাদের তল্লাশি করা হচ্ছে, তাদের বাড়িতে তল্লাশি করছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে দুই ব্যক্তি যে যারা আছে, সুবোধ সাচার এবং অশোক ইয়াদুক্কা, তাদের যে তারা কিন্তু ব্যবসায়ী, মূলত তারা ব্যবসায়ী। যেটা ইডি তারা তদন্তে এই এখনও পর্যন্ত উঠে এসেছে যে এই যে দুই ব্যবসায়ী, এই দুই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে ব্যবসার মাধ্যমে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে কালো টাকা সেটাকে সাদা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সে কারণেই কিন্তু এই দুই ব্যবসায়ীকে, ব্যবসার বাড়িতে আজকে বাড়ি এবং অফিস দু জায়গাতে একযোগে তল্লাশি করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা। এখন দেখা যাক যে ইডি আধিকারিকরা তাদের যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ থেকে নতুন কী তথ্য উঠে আসে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা।
অঙ্কিতা, একদম তোমার কথা রেস্টে নেই। শেষ কথা জিজ্ঞেস করব তোমাকে, যে বছরের শেষ দেখতে পারছি আমরা, এবং তার মধ্যে কি মনে হচ্ছে আরো কি নতুন নতুন নাম, নতুন কোনো চমক আসতে চলেছে সামনে এই তদন্তের মধ্যে দিয়ে? দেখো, নতুন চমক কিন্তু প্রত্যেক দিন তল্লাশি অভিযান যখনই বেরোচ্ছে তখনই কিন্তু নতুন যে চমক, সেই চমক কিন্তু থাকছে। এক এক দিন এক এক জায়গায় এক একভাবে এক এক বিশিষ্ট ব্যক্তি, যারা বিশিষ্ট ব্যক্তি এই অর্থে বললাম যে তারা যেভাবে এই কালো টাকা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সহ বিভিন্ন যে মামলা, সেই মামলার যে কালো টাকা সেটাকে সাদা করা বা এই বিষয়, এই সমস্ত বিষয়টিকে তারা এইভাবে দেখছে, এই এই যে জায়গায় দাঁড়িয়ে যে নতুন তথ্য উঠে আসবে সেটা কিন্তু বলাই যায়। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ইতিমধ্যেই শহরের 9টি জায়গায় খানা তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তার মধ্যে মানিকতলার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে এবং অফিসেও খানা তল্লাশি চলছে। তার নাম যেটা জানা যাচ্ছে, সুবোধ সাচার। আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি রয়েছে তার তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, এবং তাই জন্যই ইতিমধ্যেই জাল গোটাতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। এবং আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে শহরের 9টি জায়গায় তারা দলে বিভক্ত হয়ে 9টি জায়গায় খানা তল্লাশি চালাচ্ছেন। বড়বাজারে চলছে, মানিকতলায় চলছে, একাধিক জায়গায় আজকে খানা তল্লাশি চলছে। এর পাশাপাশি এই খানা তল্লাশিতে যে দুজনের নাম উঠে আসছে, সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা নামে যে দুই ব্যবসায়ীর নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি মামলার যে টাকা তা কোনোভাবে কালো টাকা কোনোভাবে সাদা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রদেশে ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট, বাসে আগুন লেগে মারা গেলেন 13 জন মানুষ, এমনটাই জানা যাচ্ছে। মধ্যপ্রদেশে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, আগুন লেগে বাসের মধ্যে পুড়ে মৃত্যু হলো অন্তত 13 জনের, আহত আরও অনেকে। ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় এমনটাই জানা যাচ্ছে। গতকাল রাতেরই ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে যে যে মুহূর্তে আগুন লাগে সেই মুহূর্তে 13 জন যে যাত্রী ছিলেন তারা কোনোভাবেই বাস থেকে বেরিয়ে আসতে পারেনি। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশ থেকে যে সমস্ত মানুষজন ছিলেন তারা ছুটে আসেন তাদের উদ্ধার কাজের জন্য, কিন্তু কোনোভাবেই তাদের বের করে আনা সম্ভব হয়নি। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, তোমার কাছে জানতে চাইবো যে গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কতজন আহত হয়েছেন এবং কতজন মারা গেছেন? বুধবার রাতে গুনা আরন রোডের ওপরে, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, সেখানে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস এবং অন্যদিকে ডাম্পারের, এবং এত এই বেসরকারি বাস এবং এই ডাম্পারের এতটা জোরে সংঘর্ষ হয় যার জেরে কিন্তু একেবারে বাসের যে সামনের অংশটা সেটা দুমড়ে মুচড়ে যায়, এবং যে বাসটির অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যে সময় অ্যাক্সিডেন্ট হয় সেই সময় যে আহত যারা ছিল, যাদের যাদের চোট লেগেছিল, তারা যখন নেমে আসছিল সেই সময় হঠাৎ আগুন লেগে যায় বাসের মধ্যে এবং ভিতরে আটকে পড়ে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়। এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বাস থেকে 17 জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে, নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা করা হচ্ছিল, এবং বর্তমানে তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। এবং অন্যদিকে যে 13 জন বাসের ভেতরে যে 13 জন যাত্রী যারা অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে, কারণ যে সময় বাসে সংঘর্ষ হয় সে সময় যে 17 জন তারা নামতে পারলেও বাকি যে 13 জন তারা কিন্তু আটকে যায় সেই বাসের মধ্যে এবং হঠাৎই আগুন ধরে যাওয়ায় তারা সেই বাসের মধ্যে পুড়ে যায়, এবং এতটা পরিমাণে পুড়ে গেছিল তাদের দেহ সেই সময় কিন্তু তাদের এখনো পর্যন্ত সেই সব দেহ চিহ্নিতকরণ করা সম্ভব হচ্ছে না, যার ফলে ডিএনএ পরীক্ষা করে দেহ শনাক্ত করার একটা বিষয় রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। তবে কিভাবে সেই আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট জানা না গেলেও প্রাথমিক যে তদন্তে অনুমান করা হচ্ছে যে ঘন কুয়াশার কারণে উল্টো দিক থেকে যে বাসটি আসছিল তাকে দেখতে পায়নি, যে বেসরকারি বাসটি উল্টো দিক থেকে আসছিল তাকে সেই ডাম্পারটি দেখতে পায়নি, এবং এই কারণেই মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং এই বেসরকারি বাসটা এবং ডাম্পারে। এবং অন্যদিকে এই ঘটনার মুখ্যমন্ত্রী
মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব, তার কাছে যাওয়ার পরে তিনি শোক প্রকাশ করেন, তিনি সেখানে এক স্যান্ডেল একটি টুইটও করেন এবং অন্যদিকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এবং মৃতদের যে পরিবার রয়েছে সেই পরিবারকে 4 লক্ষ টাকা করে তিনি অনুদান দেবেন বলেছেন এবং অন্যদিকে যে আহতদের পরিবার পিছু 15,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। এবং দেখো এই যে বাস অ্যাক্সিডেন্ট, যেখানে হচ্ছে কুয়াশার কারণে বাস অ্যাক্সিডেন্টের খবর, এটা নতুন না, এটা আমরা এর আগেও দেখেছিলাম। তুমি যদি একটু আমরা যদি একটু অতীতে ফিরে যাই 2022 সালের 27শে ডিসেম্বর, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদের ডোমকল জেলার ডোমকল বহরমপুর রাজ্য সড়কের দৌলতাবাদ এলাকায় এরকম একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, শুধুমাত্র ঘন কুয়াশার কারণে বাসের স্পিডে বাস চালানো হচ্ছিল এবং ওভারটেক করার ফলেই কিন্তু সামনে যে লরিটা আসে সেই লরিকে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে বাসটা এবং যার জেরে কিন্তু অনেক যাত্রীর মৃত্যু হয়েছিল। এবং তার পাশাপাশি যদি আরো 1 বছর আগে ফিরে যাই 2021 সালে, সে সময়ও কিন্তু পশ্চিম মেদিনীপুর জাতীয় সড়কের উপরে বাস এবং লরির সংঘর্ষ হয়েছিল। ফলে এই শীতের সময় যে ভোর রাতে বা মাঝরাতে যেরকম এই বাসের যে সংঘর্ষ, এটা কিন্তু দিনের পর দিন হয়ে আছে। ফলে প্রশাসনের তরফ থেকে কিন্তু বারংবার প্রচার চালানো হচ্ছে যে নির্দিষ্ট যে লিমিট রয়েছে, স্পিড লিমিট রয়েছে, সেই স্পিড লিমিট মেনটেন করেই গাড়ি চালানোর এবং ওভারটেক না করা। সেক্ষেত্রে কিন্তু ভোরবেলার দিকে এবং মাঝরাতের দিকে যেটা আমরা দেখি যে রাস্তা ফাঁকা থাকলে কিন্তু ড্রাইভাররা কি করে একটু স্পিডে চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ঘন কুয়াশার জেরে শীতকালে বিশেষ করে কিন্তু এরকম অ্যাক্সিডেন্টের খবর উঠেই আসছে। এবং মধ্যপ্রদেশের যে খবরটা উঠে আসা বর্তমানে, সেখানে কিন্তু 13 জনের মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধ চেহারা, অগ্নিদগ্ধ দেহ তারা শনাক্তকরণ করতে পারছে না বলে পুলিশের তরফ থেকে কিন্তু DNA পরীক্ষা করা হবে এবং তারপরে শনাক্ত করা হবে এবং তারপরেই সেই বডিগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অঙ্কিতা, ধন্যবাদ সাধনা তোমাকে। আপনাদের আবারও জানাবো, মধ্যপ্রদেশে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, আগুন লেগে বাসের মধ্যে মৃত্যু, অন্তত 13 জনের। আপনাদের আবার জানাবো, মধ্যপ্রদেশে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, আগুন লেগে বাসের মধ্যে মৃত্যু, অন্তত 13 জনের, আহত আরো অনেকে, ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। এবং যেমনটা আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকেও জানলাম যে অনেকেই উপস্থিত ছিলেন বাসে যে মুহূর্তে এই ঘটনাটি ঘটে, তার মধ্যে 17 জন নামতে পারলেও 13 জন তারা নামতে পারেননি এবং তাদের যে চেহারা অগ্নিদগ্ধ হওয়ার ফলে তাদের চেহারার কিছু বোঝা যাচ্ছে না, তারা কে মানে শনাক্ত করতে পারছেন না কেউই, যার জন্য যেটা ঠিক করা হয়েছে যে DNA টেস্ট করা হবে এবং তারপরেই পরিবারের হাতে সেই মৃতদেহ তুলে দেওয়া হবে। সময় ছোট একটা বিরতির, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে ICU, NICU, ডায়ালিসিস, OPD, OT সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ছুটির ঘন্টা বেজেছে, মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন, চিন্তা করবেন না, আপনার জন্য আছে সায়ন্তনী ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক, বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108, আর একটি নাম্বার 9830277283। সায়ন্তনী ট্রাভেলস, আপনার স্বাচ্ছন্দ্যে বেড়ানোর বাহন। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স,
বাউরিয়া 55, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান বিটি রোডের ধারে, ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি। 6000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায় পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা, সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792908866677। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014। এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। নজর রাখবো আমরা পরের খবরে। এবার মেডিক্লেমে বড় পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় সরকার। 80 বছর বয়স পর্যন্ত মেডিক্লেম করানো যাবে এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই মতো জানুয়ারিতেই বিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসা হবে এমনটাই জানা যাচ্ছে। মেডিক্লেমে বয়সের ঊর্ধ্বসীমা 65 থেকে বাড়িয়ে 80 বছর করতে চায় কেন্দ্র। এর পাশাপাশি মেডিক্লেমে আরও কিছু বাড়তি সুবিধা যোগ করতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানুয়ারিতে বিমা সংস্থাগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় সরকার। মেডিক্লেমে বড় পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় সরকার। 80 বছর বয়স পর্যন্ত মেডিক্লেম করাতে চায় কেন্দ্র। সেই মতো জানুয়ারিতে বিমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন পর্যন্ত 65 বছর বয়স পর্যন্ত মেডিক্লেম করানো যেত এবং এবার সেই 65 থেকে সেই বয়সসীমা 80 বছর বয়স পর্যন্ত করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই মতো জানুয়ারিতে বিমা সংস্থাগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত, তোমার কাছে জানতে চাইবো যে আমরা বারবার বলছি যে আরও নানান ধরনের সুযোগ সুবিধা জুড়তে চলেছে এই মেডিক্লেমের মাধ্যমে দিয়ে, সেই সুযোগ সুবিধার বিষয়ে জানতে চাইবো তোমার কাছে। দেখো, এটা একটা বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং IRDA, মানে যারা বিমা সংস্থা রেগুলেটরি অথরিটি। এখন পর্যন্ত যেটা হয়, এদেশে দেখা গেছে 26%-এরও কম মানুষ মেডিক্লেম বা কোনো স্বাস্থ্য বিমার আওতায় আছেন। 26%-এরও কম মানুষ, এবং যারা প্রবীণ বয়স 65 বা তার বেশি, তাদের মধ্যে 16%-এরও কম মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আছেন। আর কোভিড পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে, এমনকি সরকারি ক্ষেত্রেও চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে অনেক, যার ফলে মানুষের পক্ষে রীতিমতো অসুবিধা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এর আগে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রীয় সরকার এনেছিল। কেন্দ্রীয় সরকারের আরেকটি যোজনা আছে যাতে ওষুধ আরও কম ইয়েতে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, কিন্তু সেগুলো অপ্রতুল। এই কোভিড পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো অপ্রতুল এই দেশের 130 কোটি মানুষের পক্ষে। এই জন্য যে রেগুলেশনগুলো আনতে চায় এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা IRDA, তা হলো মেডিক্লেমের আগে যেটা নিয়ম ছিল বা এখনও যে নিয়ম রয়েছে, যে 65 বছর বয়স হয়ে গেলে আর কেউ মেডিক্লেম করাতে পারবেন না, সেটা সরকারি নিয়ন্ত্রিত কিছু হোক বা বেসরকারি হোক। নিয়ম যেটা আসতে চলেছে বা আনতে চায় IRDA, সেটা হচ্ছে 80 বছর বয়স পর্যন্ত যে কেউ মেডিক্লেম করাতে পারবেন, তিনি ভারতীয় নাগরিক, তাকে হতে হবে 80 বছর বয়স পর্যন্ত মেডিক্লেম করাতে পারবেন, তাতে কোনো বাধানিষেধ থাকবে না। এটা যদি করা যায়, বিমা সংস্থাগুলো যদি এটাতে রাজি হয়, তাহলে এটা একটা যুগান্তকারী ঘোষণা এবং যুগান্তকারী ব্যাপার হবে। দ্বিতীয়ত, আরও কিছু কিছু রেগুলেশনে পরিবর্তন আনতে চাইছে IRDA। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে এতদিন একটা বড় ব্যাপার ছিল যে মেডিক্লেম করার সময় যদি আগে থেকে কোনো রোগ থাকে
অর্থাৎ মেডিক্লেম করার আগে তোমার কোনো রোগ আছে, মেডিক্লেম করার সময় সেই রোগটিকে তো ডিক্লেয়ার করতে হয় যে এই রোগটি আছে, সেই রোগটির জন্য সরকারি যেটা আছে মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা, সেটাতে 3 বছর পর্যন্ত সেই রোগটির জন্য আর কোনো ক্লেম পাওয়া যেত না। অর্থাৎ মেডিক্লেম করা হলো আজকে, আজকে থেকে মেডিক্লেম চালু হলো, পুরনো যে রোগ সেটা আগামী 3 বছর পর্যন্ত সেই রোগটি যদি আবার দেখা দেয় বা সেই রোগ সংক্রান্ত যদি কোনো রোগ দেখা দেয় তাহলে 3 বছর পর্যন্ত সেই রোগের ক্ষেত্রে কোনো ক্লেম করা যাবে না, এই নিয়মটি বর্তমানে বলবৎ আছে। আর বেসরকারি ক্ষেত্রে যেগুলো রয়েছে তারা ওই ক্লেমটা দেয় না, আগে থেকে কোনো রোগ থাকলে সেটা মেডিক্লেমের মধ্যে গ্রাহ্যই হয় না। সেই জায়গাতেও একটা বড় পরিবর্তন আনার কথা ভাবছে আইআরডিএ, সেটা হচ্ছে যে এবার থেকে ওই 3 বছরের সময়সীমাটাকে 1 বা 2 বছর করে আনা। বেসরকারি ক্ষেত্রে যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকেও 3 বছর থেকে ওই সময়সীমাটা মানতে হবে, কমাতে হবে। এর ফলে কোটি কোটি মানুষ দেশে উপকৃত হবেন। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে প্রবীণ, দেশের প্রবীণ জনসংখ্যার যে 16% নিচে এই মেডিক্লেম রয়েছে, কারণ 65 হয়ে গেলে মেডিক্লেম করানো যায় না, এটা যদি 80 বছর অবধি হয় তাহলে দেশের জনসংখ্যাটার বিপুল অংশ কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় চলে আসবে। আর উপকৃত হবেন, বিশেষভাবে উপকৃত হবেন যাদের পুরনো রোগ রয়েছে, এখনও মেডিক্লেম করাননি, পরে করাবেন, তাদের ক্ষেত্রে। অঙ্কিতা, মেডিক্লেমের প্রতি ঝোঁক বাড়ানোর জন্যই এই আরো ব্যবস্থাপনা, এটা তো বলাই যায়। শুধু মেডিক্লেমের প্রতি জোর তো অবশ্যই, তার সঙ্গে হচ্ছে দেশের মানুষকে স্বাস্থ্য পরিষেবাটা আরও বৃদ্ধি করার ক্ষেত্রে যদি এই সিদ্ধান্তগুলো বেসরকারি সংস্থাগুলো মেনে নেয় তাহলেও সেটা যুগান্তকারী। তবে বেসরকারি সংস্থাগুলো যদি নাও মানতে চায়, এটা নিশ্চিত যে যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেটা রীতিমতো আইআরডিএ দ্বারা রেগুলেটেড হয়, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত যেটা, সেখানে এই পরিবর্তন আসবেই। অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্লেমে মানুষের সুবিধাগুলো পাবেনি, তাদের সঙ্গে কম্পিট করার জন্য বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলোকেও কিন্তু কিছু না কিছু ছাড় দিতেই হবে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। আপনাদের আবারও জানিয়ে রাখবো যে মেডিক্লেমে বড় পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত 65 বছর বয়স পর্যন্ত মেডিক্লেম করা যেত, এবার যেটা জানা যাচ্ছে যে সেই বয়স সীমাটাকে 80 বছর বয়স পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং সেই মতো জানুয়ারিতে বসতে চলেছে বৈঠক, বিভিন্ন বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক বসতে চলেছে কেন্দ্র সরকার। তবে যেটা জানা যাচ্ছে যে যে সমস্ত বেসরকারি বীমা সংস্থাগুলো রয়েছে তারা যদি মেনে নেয় কেন্দ্রের এই শর্ত তাহলে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফে, এমনটাই বলা হচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে মেডিক্লেমে বড় পরিবর্তন আনতে চলেছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বয়স সীমার কথা বারংবার বলা হচ্ছে যে 65 বছর বয়স, সেই 65 বছর বয়স পর্যন্ত এতদিন মেডিক্লেম করা যেত, এরপর বয়স বেড়ে গেলে আর মেডিক্লেম করা সম্ভব ছিল না। তবে এখন যেটা জানা যাচ্ছে যে 65-এর পরিবর্তে সেই বয়স সীমাটাকে 80-তে করা হচ্ছে। সেক্ষেত্রে যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের যথেষ্ট সুবিধা হতে চলেছে, সেটাই বলা যায়। এর পাশাপাশি বিভিন্ন বীমা সংস্থা রয়েছে, যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছে তাদের সঙ্গে বসতে চলেছে কেন্দ্রের তরফে, একটি বৈঠকে বসতে চলেছে। এবং যে সমস্ত বীমা সংস্থা রয়েছে তারা যদি মেনে নেয় তাহলে একটা যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে, এমনটাই বলা যায়। এবং জানুয়ারি মাসে, জানুয়ারিতেই এই ব্যবস্থা, এই বৈঠক হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। এখন সময় ছোট একটা বিরতির, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ছুটির ঘন্টা বেজেছে, মন
মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন। চিন্তা করবেন না, আপনার জন্য আছে শায়ন্তনি ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108 আর একটি নাম্বার 9830277283। শায়ন্তনী ট্রাভেলস, আপনার স্বচ্ছন্দে বেড়ানোর বাহন। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 03325950000 এই নম্বরে। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান, বিটি রোডের ধারে ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি, 6000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায় পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা সেকেন্ড ফ্লোর 27/F বিটি রোড সোদপুর ট্রাফিক মোড় পোস্ট পানিহাটি কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792908866377। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড সোদপুর কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012 7596088014। এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল সোদপুর। নজর রাখছি পরের খবরে। নাড্ডার নির্দেশে সর্বভারতীয় সম্পাদকের পদ খুইয়েছেন অনুপম হাজরা, আর সেই আনন্দে এবার বোলপুরের বিজেপির তরফে মিষ্টি মুখ করানো হয়েছে। আমরা দেখেছি যে সম্প্রতি জেপি নাড্ডা তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসেছিলেন বঙ্গ সফরে, এবং তাদের সেই বৈঠকের পরেই যেটা দেখা গেছিলো যে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনুপম হাজরাকে। আর তার সেই সরে যাওয়ার পরেই আনন্দে মিষ্টি বিলি বোলপুর বিজেপির। দীর্ঘদিন ধরে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে অনুপম হাজরার ঠান্ডা লড়াইয়ের অভিযোগ রয়েছে। অনুপমের বারবার দল বিরোধী মন্তব্যের জন্য অস্বস্তি বাড়ছিল গেরুয়া শিবিরে। দলের একাংশের অভিমত, মঙ্গলবার তারই শাস্তি পেলেন বোলপুরের প্রাক্তন সাংসদ। আপনাদের আবারও জানাবো, নাড্ডার নির্দেশে সর্বভারতীয় সম্পাদকের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা, আনন্দে মিষ্টি বিলি বোলপুর বিজেপির। দলের সম্পূর্ণ দলের ব্যক্তিগত ব্যাপার, কারণ দল আমাদের দল চারিদিকে ক্যামেরা লাগানো, সিসিটিভি ক্যামেরার মতো। আমাদের কার্যকর্তাদের চলন, বলন, কথন সমস্ত কিছু লক্ষ্য রাখা হয়। সেখানে পার্টির গঠনতন্ত্র বিরোধী কাজ যিনি করেছেন তাকে তো সাজা পেতেই হবে। তবে পরিবারে যখন দেখবেন যে কোনো সন্তান ভুল করে, তখন বাবা রেগে গিয়ে অনেক সময় তাকে ত্যাজ্যপুত্র করব বলে, বা অনেক সময় লিগ্যাল স্টেপ নিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাক্ট আমরা দেখেছি ত্যাজ্যপুত্রও করে। আবার সেই অবাধ্য সন্তান যদি কখনো ভালো হয় তাহলে তখন তাকে আবার পরিবার ফিরিয়ে নেয়। এবার আমি তো সে ব্যাপারে বলতে পারবো না, সেটা পার্টির সিদ্ধান্ত নেওয়ার বড় বড় ব্যাপার আছে। মানে অ্যাজ এ হিউম্যান বিংস, অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার, আই জাস্ট ডিফাইন ইট, বাট হোয়াট উইল বি ডিসাইড দ্যাট অ্যাকচুয়ালি পার্টি প্রোটোকল ম্যাটার অ্যান্ড দ্যাটস ডিপেন্ড অন আদার্স হাই ক্লাস লিডার। আপনাদের আবারও জানিয়ে রাখি, নাড্ডার নির্দেশে সর্বভারতীয় সম্পাদকের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা, আর সেই আনন্দে মিষ্টি বিলি বোলপুরের বিজেপির। দীর্ঘদিন ধরে বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে অনুপম হাজরার একটা ঠান্ডা লড়াইয়ের অভিযোগ রয়েছে। আর অনুপমের বারবার দল বিরোধী মন্তব্যের জন্য অস্বস্তি বাড়ছিল গেরুয়া শিবিরে।
দলের একাংশের অভিমত মঙ্গলবার তারই স্বাস্থ্য পেলেন বোলপুরের প্রাক্তন সাংসদ। নাড্ডার নির্দেশেই সর্বভারতীয় সম্পাদকের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা, আর সেই আনন্দে এবার বোলপুরে বিজেপি তরফে মিষ্টি বিলি করা হলো। আমরা দেখেছিলাম যে সম্প্রতি ঝটিকা সফরে এসেছিলেন জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা সেখানে একটি কোর কমিটির বৈঠক করেন এবং বৈঠকের পরেই যেটা দেখা গেছিল যে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে তাকে সরে যেতে হয়, অর্থাৎ অনুপম হাজরাকে সরে যেতে হয়, এবং তার এই সরে যাওয়া নিয়ে যেটা মনে করা হচ্ছিল যে জেপি নাড্ডার নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই অনুপম হাজরাকে সরে যেতে হয়েছে। এবার তার সেই সরে যাওয়ার আনন্দেই মিষ্টি বিলি বোলপুরের বিজেপির। অন্যদিকে জল্পনা জিয়ে রাখলেন অনুপম হাজরা, বলেন হিমালয় থেকে এসে তারপরেই কথা, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। জল্পনা জিয়ে রাখলেন অনুপম হাজরা, হিমালয় থেকে ঘুরে এসে তারপর কথা বললেন সদ্য সম্পাদকের পদ হারানো বিজেপি নেতা। সর্বভারতীয় সম্পাদকের পদে ছিলেন তিনি, তবে সম্প্রতি তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। এরপরেই যেটা তিনি বললেন যে হিমালয় থেকে ঘুরে এসে তারপর তিনি কথা বলবেন, জানিয়ে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে জল্পনা জিয়ে রাখলেন অনুপম। আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি। হিমালয় থেকে ফিরি, তারপর কথা বলবো, এখন দুদিন হিমালয়ে থাকবো। আপনাদের আবারও জানিয়ে রাখবো যে জল্পনা জিয়ে রাখলেন অনুপম হাজরা। আমরা দেখেছি যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সম্প্রতি ঝটিকা সফরে এসেছিলেন জেপি নাড্ডারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই বৈঠকের পর যেটা দেখা গেছিল যে সর্বভারতীয় যে সম্পাদকের পদে এতদিন ধরে অনুপম হাজরা ছিলেন সেখান থেকে তাকে বহিষ্কৃত করা হয়। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে বোলপুরে সেখানে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন তারা মিষ্টি বিলি করেছেন। শুধু তাই নয়, আবার অন্যদিকে জল্পনাও জিয়ে রাখছেন অনুপম হাজরা। তিনি যেমনটা বললেন যে হিমালয় থেকে ঘুরে এসে তারপরেই তিনি কথা বলবেন, অর্থাৎ দলে তার অবস্থান ঠিক কী হতে চলেছে তা তিনি এখনও স্পষ্ট করে না বললেও, যেটা তিনি বলছেন যে হিমালয় থেকে ঘুরে এসে তারপর তিনি কথা বলবেন, অর্থাৎ দলে তার অবস্থান তিনি স্পষ্ট জানাবেন। নাড্ডার নির্দেশে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনুপম হাজরাকে, সেই আনন্দে আজ মিষ্টি বিলি হয় বোলপুরে। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, তোমার কাছে যেটা জানতে চাইবো যে অনুপম হাজরা বললেন যে হিমালয় থেকে ঘুরে এসে তারপর কথা বলবেন, তাহলে তো আবারও তিনি জল্পনা একটা জিয়ে রাখছেন, পার্টিতে তার অবস্থান তো তিনি স্পষ্ট কিছু বলেননি এখনো পর্যন্ত। দেখো, জল্পনা তুঙ্গে এটা বলা যেতেই পারে। দেখো, তিনি তৃণমূলে একজন টিকিটে জেতা একজন সাংসদ ছিলেন, তারপরেই 2019 সালে তিনি বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার পরেই কিন্তু বীরভূম জেলায় তাকে কোনো কখনো দেখা যায়নি, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির নেতৃত্ব তরফ থেকে। ঠিক লোকসভা ভোটের কিছুদিন আগেই, কিছু কয়েকদিন আগে থেকেই দেখা গেল রাজ্য নেতৃত্ব এবং বীরভূম সাংগঠনিক জেলা এবং বোলপুর সাংগঠনিক জেলায় একাধিক কর্মসূচি এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন এই অনুপম হাজরা কেন্দ্রীয় সম্পাদক পদে থাকাকালীন। তারপরেও দেখো, কালকে এই সম্পাদক পদ থেকে পদটা হারানোর পরে, পদ থেকে অপসারণ করার পরেও কালকে একটি বোলপুর মহকুমা আদালতে একটি মামলার জন্য তিনি আসেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন যখন করেন এই বিষয় নিয়ে, তিনি কিন্তু কিছু বলতে চাননি। তিনি পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, তারপরেও কিন্তু এই মামলার বিষয়টি সেরে যখন বোলপুর মহকুমা আদালত থেকে বেরোন, তখন তাকে প্রশ্ন করা হলে কিন্তু পুরো বিষয়টাই তিনি বলেন যে আমি দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, দুদিনের পরে এসে তৃতীয় দিনে কথা বলবো। সুতরাং এমনটাই কিন্তু ইঙ্গিত করা যাচ্ছে, যেহেতু কাজল শেখ এবং মলয় মুখ
মুখার্জি জেলা সভাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আগেও জানিয়েছেন যে অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, যদি তৃণমূল কংগ্রেসে আসতে চায় তাহলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘর বাপসি করতে পারে। একদমই দেখো যেটা মনে করা হচ্ছে, একটা পা কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহল যেটা মনে করছে, একটা পা কিন্তু তৃণমূলের দিকে বাড়িয়ে রয়েছে অনুপম হাজরা। অনুপম হাজরা, আমরা শুনেছিলাম কাজল শেখের কথা, তার গলায় দরাজ প্রশংসা অনুপম হাজরাকে নিয়ে, তারপরেই যেটা মনে করা হচ্ছিল যে হয়তো তৃণমূলে যোগ দেওয়া অনুপম হাজরার আর সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ তোমাকে অরিন্দম। আপনাদের আবারও জানাবো যে জল্পনা জিয়ে রাখলেন অনুপম হাজরা হিমালয় থেকে ঘুরে এসে, তারপর কথা বলবেন এমনটাই কিন্তু তিনি বললেন এবং যা নিয়ে মনে করা হচ্ছে যে পার্টিতে তার কি অবস্থান রয়েছে তা নিয়ে আবারও জল্পনা তৈরি করলেন তিনি। তিনি যেহেতু এখনও কিছু স্পষ্ট করে বলেননি। উত্তর চব্বিশ পরগনায় একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়েছেন, সরাসরি নজর রাখবো সেদিকে। মনে রাখবেন এই মানুষটা অনেক বিশ্ব ভ্রমণ করেছিলেন, বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এলেন, তিনি তার ধর্ম মানবতার ধর্ম। আমি অনেকগুলো গান জানি, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় হে তুমি লোকেশ্বর লোকনাথ, এরকম অনেক গান আমার জানা আছে। কারণ যে কালা ধন উদ্ধার করে এনে দেশের মানুষের, এবং আমরা তার জন্মতিথি পালন করি, আজও আসি, সবটাই পালন করি। কাজে আজকে আমার আশা এই মন্দির প্রাঙ্গণে আমাকে নতুন করে আগামী বছরের নতুন বর্ষে যাওয়ার আগে প্রাণের দিশা দেখাবে, ভবিষ্যতের রাস্তা দেখাবে। আমি লোকনাথ ঠাকুরকে আপনাদের সকলের অন্যতম আমাদের প্রণাম জানাই, মামাটি মানুষের হয়ে প্রণাম জানাই, আর বলি হিংসা নয়, দ্বেষ নয়, আমরা যারা আজকের এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছি, শপথ নেই, সংকল্প নেই, এই জেলার পাঁচটা আসন দল যাকেই প্রার্থী করবে তাকে লক্ষ লক্ষ ভোটে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জি, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় হে, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। লোকনাথ বাবা, শ্রী শ্রী লোকনাথ। মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের মেয়েকে, এবং এই ঘটনায় গুরুতর জখম তৃণমূল নেতার মেয়ে সহ তিন। যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধানের মেয়েকে তাকে বেধড়ক মারধর করা হয়, রড নিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়, এমনটাই অভিযোগ রয়েছে। আপনাদের আবারও জানাবো যে পঞ্চায়েত প্রধানের মেয়েকে বেধড়ক মারধর আর গুরুতর জখম তিন, এই ঘটনায় লোহার রড ইট দিয়ে বেধড়ক মার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধানের মেয়েকে, হাসপাতালে ভর্তি বুলুজা বিবি সহ তিন। বাদুড়িয়া থানার চত্রা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের ঘটনা। অভিযোগ, বছর দশেকের নাবালক সাহারিয়া মাল্লিকে প্রায় উত্তক্ত করে বছর ২৭-এর প্রতিবেশী যুবক মিয়াজ্জে মণ্ডল। আপনাদের আবারও জানাবো পঞ্চায়েত প্রধানের মেয়েকে বেধড়ক মারধর, গুরুতর জখম তৃণমূল নেতার মেয়ে সহ তিনজন। লোহার রড ইট দিয়ে বেধড়ক মার প্রাক্তন তৃণমূলের প্রধানের মেয়েকে, হাসপাতালে ভর্তি বুলুজা বিবি সহ তিনজন। বাদুড়িয়া থানার চত্রা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে চণ্ডীপুর গ্রামের ঘটনা। আপনাদের আবারও জানাবো পঞ্চায়েত প্রধানের মেয়েকে বেধড়ক মার, লোহার রড ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে, এমনটাই জানা যাচ্ছে, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি।
বুলুজা বেবি সহ তিনজন। আর এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি ঘটেছিল? দেখো, গতকাল যখন সন্ধ্যাবেলা যখন ওই বাচ্চা যে শিশু যখন খেলতে বেরোয় রাস্তায়, তারপরে কিন্তু সেই শিশুর উপরে পাশের একটি বাড়ির ছেলে কিন্তু তার উপরে অত্যাচার করে, এমনকি নগ্ন করে ফেলে তাকে, নগ্ন করে তার উপরে অত্যাচার চালায় শারীরিক মানসিক। এবং তারপরে সেই কথা কি সে বাড়িতে কি জানানোর পরে কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার তার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়েছে। সেই ব্যাপারটা নিয়ে পরিবারের মধ্যে পরিবারকে জানানো হয়েছিল বা বারবার জানিয়েছিল শিশু, জানানোর পর কিন্তু পরিবার কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু গতকালকে যখন তাকে নগ্ন করে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করে বেশ সময় কিছু সময় ধরে, তারপর বাড়ি গিয়ে যখন জানাতেই কিন্তু তার মা আসে এবং তার কাকা আসে, আসার পরেই কিন্তু হাবিবুল্লার পরিবার তখন ছুটে এসে তার ঝাঁপিয়ে পড়ে এদের ঘাড়ের উপরে, তারপরে কি রড থেকে শুরু করে ইট রড বাঁশ লাঠি বার করে কিন্তু এদের মাথা মাথা আঘাত করে এবং গুরুতর চোট পায় বুলুজার বেবি, অর্থাৎ প্রাক্তন প্রধানের মেয়ে, সে কিন্তু গুরুতর চোট পায়। চোট পেয়ে কিন্তু প্রথমে তাদেরকে উদ্ধার করে, তিনজনকে উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে বুলুজা বিবির অবস্থা শোচনীয় হলে সেখান থেকে স্থানান্তর করা হয় বসিরহাট জেলা হাসপাতালে, এবং বসিরহাট জেলা হাসপাতালে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে মাথায় ভারী আঘাতের চিহ্ন আছে এবং অর্থাৎ গভীর ক্ষতচিহ্ন হয়েছে, যার কারণে কিন্তু তার ইন্টারনাল হ্যামার হতে পারে, যার কারণে কিন্তু তাকে বসিরহাটে তার চিকিৎসা চলছে। এবং এই ঘটনায় কিন্তু তারপরে গ্রামের মধ্যে রটি পড়ে, তারপর প্রাক্তন যে প্রধান মহাজম হচ্ছেন তখন সে গিয়ে থানায় অভিযোগ করে, বাজিরা থানায় এদের নামে অভিযোগ করে দুজনের নামে, পরিকল্পিত ভাবে হামলা চালানোর অভিযোগ তুলছেন এই প্রাক্তন যে তৃণমূল পঞ্চায়েত প্রধান রয়েছেন তিনি। ধন্যবাদ শ্যাম তোমাকে, আপনাদের আবারও জানাবো। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়েকে বেধড়ক মার এবং গোটা ঘটনায় গুরুতর জখম হয়েছে সেই বুলুজা বিবি নামে সেই মেয়ে, তিনি নাবালিকা, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে এমনটাই অভিযোগ আনছেন সেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এবং রড দিয়ে তার মেয়ের মাথায় মারা হয়, চিকিৎসকরা যেটা জানাচ্ছেন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি, যার জন্যই বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বাদুরিয়া থানার চণ্ডীপুর গ্রামের ঘটনা। পুনর্বাসন নিয়ে এবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ব্যবসায়ীরা, আর গোটা ঘটনায় উত্তেজনা নামখানায়। যেটা জানা যাচ্ছে যে সেখানে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা এবং শেষ পর্যন্ত সেই দাবি জানাতে গিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন। এলাকায় সেতু নির্মাণের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে জায়গা নেওয়া হয়, সেতু নির্মাণের পর ওই জায়গায় ব্যবসা করার জন্য প্রশাসনের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। জায়গা পুনর্বাসন নিয়ে প্রশাসন কোনো কর্ণপাত করেনি বলেই অভিযোগ। প্রতিবাদে বুধবার ব্যবসায়ীগণ ও পুলিশের মধ্যে বচসা শুরু হয়। ঘটনা ঘিরে উত্তেজনা নামখানার 10 মাইল ব্রিজ এলাকায়। পুনর্বাসন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় ব্যবসায়ীরা এবং ঘটনায় উত্তেজনা নামখানায়। গোটা ঘটনা নিয়ে কি বলেন ব্যবসায়ীরা শুনব। আমাদেরকে এনএস থেকে নোটিশ দেয় 2021 সালের শেষের দিকে, আমরা সেই মতো কিন্তু অনেকের পাকা বাড়ি, ছাদ ফেলা বাড়ি ছিল সব ভেঙে নেওয়া হয়েছে, কাজের কোনো অসুবিধা করেনি কোনোদিন, কোনো বিক্ষোভও হয়নি, কোনো ধর্নাও হয়নি। রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এখন যখন আমরা নিজেদের আমাদের 170 জন সদস্য তাদেরকে নিয়ে মাপযোগটা করে দেখছি যে সবার জায়গা হচ্ছে কি না, কারো কম থাকতে পারে, বেশি থাকতে পারে, তো সেইটা মাপযোগ করার জন্য আজকের পুলিশ প্রশাসন থেকে বাধা দিচ্ছে। আমি জানি না, বারবার করে আমরা অফিসারকে অনুরোধ করছি যে স্যার আপনি ভ্যালিড একটা রিজন বলুন কী কারণে আজকের মাপটা বন্ধ করব। আমরা চাচ্ছি শান্তিভাবে, স্থায়ীভাবে যারা দোকানদাররা পেটে রোজগার করতে পারছে না, সংসার চালাতে পারছে না, তারা যাতে ভালোভাবে এখানে বসে একটা ছোটোখাটো ব্যবসাকে পরিচালনা করে নিজেদের জীবিকাটা অর্জন করতে পারে, সেইটাই আমরা আশঙ্কা করি। আপনাদের আবারও জানিয়ে রাখি, পুনর্বাসন নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসায় জড়ালেন ব্যবসায়ীরা, ঘটনায় উত্তেজনা নামখানা। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গোপাল সিং। গোপাল, তোমার কাছে জানতে চাইবো, তারা আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের জন্য তারা দাবি জানাচ্ছে, প্রশাসনের তরফে তাদের কি বলা হচ্ছে?
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লক, আর নামখানা ব্লকের উপর দিয়ে তুমি জানবে কলকাতা থেকে কার্বিক হয়ে বকখালি যাবার জন্য একটা এনএসএস বা একটা হাই রোড তৈরি হয়েছে, যেটা একটা 17 নম্বর জাতীয় সড়ক। সেই 17 নম্বর জাতীয় সড়কের দুধারে গত বছরই রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় 100+ দোকান ভাঙা পড়ে। সেই দোকান যখন ভাঙা পড়েছিল তখন শাসক দলের পক্ষ থেকে বা যারা কর্তা ছিলেন এই তারা কথা দিয়েছিলেন যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যে সমস্ত দোকানদারদের দোকান ভাঙা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এখনো পর্যন্ত তাদের পুনর্বাসন হয়নি। তাই ব্যবসায়ীরা আজ সকালে হঠাৎ করে দেখা যায় তারা কিন্তু ফিতে নিয়ে বিভিন্ন যে ধরনের অবশিষ্ট যেটুকু দোকান ভাঙার পরে যেটুকু পড়ে রয়েছে সেইটুকু জায়গা তারা মাপজোকের কাজে লাগে। তখন এলাকার মানুষজন বা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেখানে এখানে নামখানা থানায় খবর দেওয়া, বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। পুলিশ বাহিনী এলাকায় যাওয়ার পরে ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের কথা মেনে তারা সেখান থেকে সরে যায়। তোমাকে একটা বলি, প্রায় 100+ দোকান ভাঙা হলো, তাদের পরিবারের লোকজন কি খাবে কি পড়বে সে বিষয়ে কোনো চিন্তা ভাবনা করা হলো না। তবে সেই সময় কথা দিয়েছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তাদের কথা চিন্তা করা হবে, কিন্তু বেশ কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো চিন্তা করা হয়নি। তবে তারা চাইছে তাদের যে পুনর্বাসন ব্যবস্থা করা হোক, অথবা অবশিষ্ট যে দোকানের জায়গাটুকু পড়ে রয়েছে সেখানে তারা দোকানে ব্যবসা করে তাদের পরিবারের লোকে মুখে দুটো অন্ন তুলে দিতে পারে। তবে এ বিষয়ে কি হবে আগামী দিনই বলবে, তবে এখনো পর্যন্ত তার কোনো সঠিক সিদ্ধান্ত মেলেনি। ধন্যবাদ গোপাল তোমাকে। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি গোপাল শীল। আপনাদের আবারও জানাবো, পুনর্বাসন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান ব্যবসায়ীরা এবং গোটা ঘটনায় উত্তেজনার নামখানায়। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো লরি, আর গোটা ঘটনায় গুরুতর জখম 1 এবং আহত 3। নৈহাটির গৌরীপুরের ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো লরি, ঘটনা ঘিরে উত্তেজনা নৈহাটির গৌরীপুর চৌমাথা মোড় এলাকায়। জানা যায় ব্যস্ত সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারি 2টি দোকানে। ঘটনায় আহত হন 6 জন, তার মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তিনি কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। এই গাড়িটা 15 বছর পুরনো গাড়ি, প্রশাসন কীভাবে এই গাড়িগুলোকে পারমিশন দিয়ে পাস করাচ্ছে গাড়িগুলো? গাড়িটা একটা বড় সড়ো ফল্ট আছে, ড্রাইভার জেনে শুনে গাড়িটাকে রান করালো এবং এই দুর্ঘটনাটা এই যে অবস্থায় দেখছেন, এর আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনায় 6 জন আহত হয়েছে, তার মধ্যে কল্যাণীর 2টো ছেলে ছিল, তারা কল্যাণীর বাসিন্দা, তারা নয়াটির কোনো কাজে আসছিল। সুন্দরবন পেল স্থায়ী ডাকঘর, দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানাচ্ছিলেন এবং তাদের দাবি পূরণে খুশির হাওয়া গ্রামে। ডিজিটাল যুগেও ডাকঘরের জন্য দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে প্রতীক্ষার অবসান বসিরহাটের হিঙ্গলগঞ্জের ব্লকের প্রত্যন্ত সুন্দরবনে। স্থানীয় পোস্ট অফিসের উদ্বোধন হলো সুন্দরবনের লেবুখালী অঞ্চলে। ডাক অফিসের উদ্বোধন করেন বারাসাত ডিভিশনের সুপার গোপাল মজুমদার। হাতের কাছে ডাকঘর পেয়ে খুশি গ্রামবাসীরা। এবং জায়গা আমাদের মাননীয় হরিহর প্রসাদ মণ্ডল মহাশয়, উনি আমাদেরকে ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাক বিভাগকে জামার জায়গা এবং বিল্ডিং দুটোই হস্তান্তর করেছেন এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজকে আমরা এই পোস্ট অফিসটা পুরনো জায়গাকে নতুন জায়গায় শিফটিং হয়েছে এবং নতুন জায়গায় এবার থেকে এই পোস্ট অফিসটা চলবে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল যে 2 দিন পর পর জায়গা চেঞ্জ হচ্ছিলো বা বিল্ডিংয়ের অভাব ছিল, যে জায়গাটা আমরা করতে পারিনি, উনি এগিয়ে এসছেন এবং এই যে ওনার চিন্তাধারা ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে যেটা করেছেন, ডাক বিভাগের পক্ষ থেকে আমরা ওনার প্রতি আমার ভারতীয় ডাক বিভাগ এবং বারাসাত ডিভিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতি মানে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষ পরিষেবা পেতে অনেক মানে হেনস্থা হয়েছে, নদীর ওপারে যেতে হতো পরিষেবাটা নিতে, কিন্তু এখানে স্থায়ীভাবে হওয়ার জন্য সবার মানে সবার উপকার হবে, যা হাতের মাথায় মানে পেয়ে গেলাম কাছাকাছি স্ট্যান্ডের মতন জায়গায়, তাহলে সবার উপকৃত হবে এখানে। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে।